মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি কাজী আরেফ আহমেদের মেয়ে তিনি। কাজী আরেফ জাতীয় পতাকার অন্যতম রূপকারও বটে। এর আগে 62 নিউক্লিয়াস এবং 69 গণঅভ্যুত্থানে অবদান আছে কাজী আরেফের। আমার মাকে আমরা দেখে যেভাবে দেখে দিন কাটিয়েছি, আমার মা তো প্রায় এক বছর আমার মা উঠেই দাঁড়াতে পারেননি, মানে এতটাই হলো শোকস্তব্ধ ছিলেন যে উনি ঠিক উঠেই দাঁড়াতে পারেননি। প্রায় হতো যে আমার মা রাত 2-3টার দিকে আমার মার ঘুম ভেঙে যেত, মনে হতো কলিং বেলের শব্দে আমার মার ঘুম ভেঙে গেছে, মানে মনে হতো যে আমার বাবা এসে কলিং বেল বাজিয়েছেন যে কারণে আমার মা ঘুম ভেঙে উঠে যেত, উঠে দরজা খুলতে যেত। কারণ আমার বাবা তো দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন, আত্মগোপন করে থেকেছেন, তার বেশিরভাগ প্রায় এরকমই হয়েছে। জাসদ 1999 সালের 16 ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে। কুষ্টিয়ার দৌলতপুরে আয়োজিত এই সমাবেশে ব্রাশ ফায়ার করে সন্ত্রাসীরা। কাজী আরেফ সহ নিহত হন 5 জন। সেই হত্যাকাণ্ডে 9 আসামিকে ফাঁসির আদেশ দেন আদালত। 2016 সালে 3 আসামি রায় কার্যকর হয়, একজন মারা যান কারাগারেই। পলাতক বাকি 5 আসামির মধ্যে অন্যতম এই রওশন। বুধবার তাকে রাজশাহী থেকে আটক করে র‍্যাব। ওই সময়টাতে চরমপন্থীদের একটা উৎপাত ছিল, চাঁদাবাজি ছিল, এগুলো প্রতিরোধে তারা কাজ করেছিলেন এবং এই তাদের যেই প্রতিরোধ এবং তাদের এই প্রতিরোধের কারণে এই রওশন সহ রওশনের যে একটি সন্ত্রাসী গ্রুপ ছিল, আপনারা দেখেছেন যে 9 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। সেই হত্যাকাণ্ডে রেশ কাটতে না কাটতেই রওশন হত্যা করে মেহেরপুরের কাজীপুর উপজেলার চেয়ারম্যান আব্দুল বাকিকে। সে ঘটনায় আহত হয় তার ছেলে। আমার বুকে এবং হাতে এই 2 জায়গায় লাগছে এবং বুলেট আমার হাতে এবং বুকে 2 জায়গাতেই আছে। রওশন নিজের নাম পরিচয় গোপন করে রাজশাহীতে অবস্থান করলেও নিয়মিত যোগাযোগ রাখত কুষ্টিয়া ও মেহেরপুরে। সে উদয় মণ্ডল নামে একটি ভোটার আইডি কার্ড তৈরি করেছিল, সে এইভাবে তার পরিচয় গোপন করেছিল। কাজী আরেফের পরিবারের দাবি, পলাতক বাকি 4 আসামিকেও আটক করে রায় কার্যকর করা হোক। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।